আহার সংক্রান্ত বিস্তারিত তথ্য। ইসলামের মধ্যে প্রয়োজনীয় ব্যক্তিদের আহার করানোর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। সুতরাং হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন, ইসলামের মধ্যে সর্বোত্তম ভালো গুণ কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মানুষকে আহার করাও এবং পরিচিত ও অপরিচিত প্রত্যেককে সালাম করো। বুখারী শরীফ। একটি অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাদকা হলো পানি পান করানো এবং তার ব্যবস্থা করা। এই কারণেই ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রয়োজনীয় ব্যক্তির জন্য ফ্রি খাবার, পানি, রেশন ইত্যাদি নিজের মসজিদের নিকটবর্তী এলাকায় বণ্টন করার ব্যবস্থা করা উচিত, যার মাধ্যমে মানুষের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন পুরো হবে। এই কাজ শুরু করার পূর্বে মসজিদ এবং মক্তবের বাইরে ব্যানার লাগানো উচিত, যার মধ্যে জায়গা এবং সময় অবশ্যই লেখা থাকবে এবং এই বিষয়টি উল্লেখ থাকবে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য পরিষেবা দেওয়া হবে। যদি সম্ভব হয় তাহলে জুমার দিনে এলান করবে যে প্রতিদিন একবার খাওয়ার পানি এবং মাসে একবার রেশন দেওয়ার ব্যবস্থা আছে, যাতে প্রয়োজনীয় ব্যক্তি এ থেকে উপকৃত হতে পারে। খাবার তৈরি করার জন্য মসজিদ কর্তৃপক্ষ থেকে অনুমতি নেওয়া, তারপর মসজিদের কিচেন ব্যবহার করা। যদি কমিটি না থাকে তাহলে খাবার বাইরে থেকে তৈরি করে নিয়ে নেবে। খাবার খরচা যেমন চাল, তেল এবং মশলা ইত্যাদির জন্য মসজিদের নামাজি, ছাত্রদের গার্জেন অথবা সচ্ছল ব্যক্তির থেকে সহযোগিতা নিয়ে প্রস্তুত করবে। এই কাজের সহযোগিতার জন্য মসজিদ কমিটি মুয়াজ্জিন এবং প্রিন্সিপাল থেকে সহযোগিতা নেবে। আলহামদুলিল্লাহ কয়েকটি মসজিদে এই পদ্ধতি প্রচলিত আছে। এই অ্যাপ এবং দিনিয়াত অ্যাপ উভয়ের মধ্যে ফ্রি ফুটের মধ্যে বিস্তারিত এর স্থানে যেখানে ফ্রি আহার পাওয়া যায় সেই জায়গার নাম এবং ঠিকানা দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় ব্যক্তি উপকৃত হতে পারে। যদি আপনি অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি ফ্রি ফুড অথবা রেশন বণ্টন করার কাজ কোনো স্থানে শুরু করে, আপনি তার বিস্তারিত তথ্য নিজেই এই অ্যাপের মাধ্যমে আপলোড করতে পারেন, যাতে অধিক পরিমাণে মানুষ উপকৃত হতে পারে। ওয়ার্কশপের মধ্যে আহার এবং রেশনের বিস্তারিত বোঝানো হয়েছে, যাতে কাজের পদ্ধতি বুঝে সহজে করতে পারে। আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দিক।